কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা এমন একজনের শুরু থেকে বর্তমান দেখতে চলেছি যিনি কিনা যে প্রতিযোগিতা থেকে একটা সময় বাদ পড়ে গিয়েছিলেন, 12 বছর পর সেই একই প্রতিযোগিতার বিচারক হয়েছেন এবং যিনি বর্তমান সময়ের বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত কণ্ঠশিল্পীদের মধ্যে অন্যতম। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী নেহা কাক্কারের শুরু থেকে বর্তমান দেখতে চলেছি আজ, তো চলুন শুরু করছি। খুব ছোট বয়স থেকেই নেহা তার বোন সোনু কাক্কারের সাথে ভজনমূলক প্রার্থনা সঙ্গীত গাইতেন। এবং 2005 পর্যন্ত নেহার জীবন ঠিক এইভাবেই অতিবাহিত হচ্ছিল। 2006 সালে 17 বছর বয়সে নেহা ইন্ডিয়ান আইডল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শুরুর দিকে নেহা বেশ ভালো পারফর্ম করলেও একটা সময় টপ 8 জনের মধ্য থেকেই নেহা বাদ পড়ে যান। বাদ পড়ে যাওয়া নেহা দারিদ্রতার মধ্যে নিজের শৈশব কৈশোর অতিবাহিত করলেও বড় বোন সোনু কাক্কারের প্রচেষ্টায় তিনি গানের চর্চা চালিয়ে যেতে থাকেন এবং 2008 সালে মিট ব্রুসের সুরে নেহা দ্য রকস্টার নামক একটি অ্যালবাম মুক্তি পায়। এর মাধ্যমে তিনি অফিসিয়ালি সঙ্গীত জীবনে পা রাখেন। এর মাঝে নেহার আরো বেশ কয়েকটি অ্যালবাম মুক্তি পেলেও তিনি প্রথমবারের মতো সিনেমায় গান গাওয়ার সুযোগ পায় 2012 সালে। ককপিট সিনেমার সেকেন্ড হ্যান্ড জওয়ানে গানটি তার প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসেবে গাওয়া গান। পরের বছর 2013 সালে তিনি ধাতিং নাচ এবং জাদু কে ঝাপ্পি সহ আরো বেশ কয়েকটি সিনেমার গানে গান গেয়েছেন এবং পরের বছর 2014 সাল থেকে নেহা কাক্কারের ক্যারিয়ার আলোর মুখ দেখতে থাকে। এবছরই তিনি সনি টিভির কমেডি সার্কাসকে টানসেনে অংশগ্রহণ করেন এবং ইয়ো ইয়ো হানি সিং এর কম্পোজিশনে সানি সানি গানটি গেয়ে ব্যাপক পরিচিতি পান। এছাড়াও এবছর তিনি লন্ডন ধুমাক দা গানটি গেয়েছেন। 2014 সালে তিনি বিন্দাস সানামার রিমিক্স কাওয়ালি এবং পার্টি শুজ গানটি গেয়েছেন। এবং দেবের যোদ্ধা সানামার দেশে ছড়ি গানটির ফিমেল সিঙ্গার ছিলেন নেহা কাক্কার। এবছরই তার মানালি ট্রান্স নামক ব্যাপক জনপ্রিয় একটি গান মুক্তি পায়। 2015 সালে মুক্তি পায় টনি কাক্কারের সাথে কারমে মিউজিক বাজা গানটি। এবং এবছরই তিনি বাংলাদেশের অগ্নি সিনেমার বহুল জনপ্রিয় ম্যাজিক মামনি গানটি গেয়েছেন। এবছরই 2015 সালে তিনি দারুপিকে ডান্স আও রাজা গানগুলো গেয়েছেন। পরের বছর 2016 সালে তার মিলে হো তুম হামকো গানটি মুক্তি পায় এবং এই গানটি তার ক্যারিয়ারের এমন একটি গান ছিল যে বিশ্বজুড়ে মানুষ তাকে নেহা কাক্কার হিসেবে চিনেছে এই গানটির মাধ্যমেই। মিলে হো তুম হামকো বড়ে নসিবো সে চুরায়া হে মানে। এবং 2016 সালে এই বছরের সর্বোচ্চ জনপ্রিয় গান কালা চশমা মুক্তি পায়। বলার অপেক্ষা রাখে না, বারবার দেখো সিনেমার এই গানটিও তিনি গেয়েছেন। এবং অনেকেই জানেন নেহা কাক্কার একবার বাংলাদেশে এসেছিলেন কনসার্ট করার জন্য, সেটি এই 2016 সালেই। পরের বছর 2017 সালে তার মুক্তিপ্রাপ্ত গানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চিজ বাড়ি গানটি। এছাড়াও রাবতা সানামার মে তেরা বয়ফ্রেন্ড গানটি। এছাড়াও জুরুয়া 2 সানামার ম্যাক্সিমাম গানও তিনি গেয়েছেন। পরের বছর অর্থাৎ 2018 সাল ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে সম্মানজনক একটা সময়।
এবং 2018 সালে তিনি যে শো থেকে বাদ পড়ে গিয়েছিলেন সেই ইন্ডিয়ান আইডলে তিনি আবার বিচারক হয়ে ফিরে এসেছেন। এবং এবছর তিনি হেট স্টোরি 4 এর জন্য আশিক বানায় আপনি গানটি রিমেক করেছেন। 2018 সালে তার আরো উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে দিলবার দিলবার গানটি। এছাড়াও KGF চ্যাপ্টার 1 থেকে গালি গালি গানটি, এবং সিম্বা সিনেমা থেকে আখ মারে গানটি। সালেও তার প্রচুর হিট গান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্রড সায়ান সিনেমা থেকে ছাম্মা ছাম্মা গানটি। এবং লুকা ছুপে সিনেমার কোকা কোলা গানটি। এছাড়াও স্টুডেন্ট অফ দ্য ইয়ার 2 সিনেমার দ্য হুকআপ সং গানটি নেহা কাকর গেয়েছেন। এবছরই তার ভাই টনি কাকরের সাথে তার ধীমে ধীমে গানটি মুক্তি পায়। এবছরের আরো উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে সাকি সাকি এবং ইয়াদ পিয়া কি আনে লাগি। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে গার্মি এবং ল্যাম্বরগিনি। ল্যাম্বরগিনি কোমায় জানে ও ছাড়কে গার্লফ্রেন্ড নু। এছাড়াও টনি কাকরের সাথে গোয়া বিচ গানটি। এছাড়াও রয়েছে সাওয়ান মে লাগ গাই আগ গানটি, এবং 2021 সালে তার মাতলাবি ইয়ারিয়ান আখিয়া এবং ট্যাটুওয়ালি সহ আরো বেশ কয়েকটি গান মুক্তি পায়। ভিডিও শেষে একটাই কথা বলতে চাই যে নেহা কাক্কর হচ্ছে এমন একজন শিল্পী যিনি দেখিয়ে দিয়েছেন যে চেষ্টা, পরিশ্রম এবং ট্যালেন্ট থাকলে, অর্থবিত্ত না থাকলেও জীবনে সফল হওয়া সম্ভব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।